গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 8:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। তো এখানে যে মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে কখন থেকে ডাকছে, বাবু স্কুল আছে, ওঠ ওঠ। 4 দিন ধরে আরাম করেছে, যখন খুশি তখন ঘুম থেকে উঠেছে, তার তো একটু রেস্ট থাকবেই, তাই না? তা আমার হাজব্যান্ড উঠে পড়েছে, হাজব্যান্ড গেছে হচ্ছে বাজারে, ঘরে আলু পেঁয়াজ কিচ্ছু নেই, সবজিও একদম নেই, খুব সামান্য আছে। তাই বললাম তুমি আগে বাজারে যাও, তারপর এসে সানটান করবে। তো ও বাজারে গেছে, দেখি কি নিয়ে আসে। আমি মাছও নিয়ে এসো কালকের জন্য, আজকে মাছ রান্না করব না, আজকে রান্না করব হচ্ছে ডিম। আজকে ডিম রান্না করব। এই যে এখানে বসিয়ে দিয়েছি একদিকে ভাত, আজকে তাড়াতাড়ি ভাত বসালাম, কারণ মেয়ের স্কুল আছে, মেয়েকে ভাত খাইয়ে পাঠাবো। আর এখানে বসিয়েছি ডিম, বাজার নিয়ে আসুক, তারপর কি রান্না করব সেটা চিন্তা ভাবনা করব। আর সকালে উঠে আগে এই ঘরটা পরিষ্কার করেছি। পরিষ্কার বলতে কি বলতো, দড়ির মধ্যে জামা কাপড়গুলো সব ঝোলা ছিল, সারা রাত ফ্যান চলে শুকিয়েছি, তো সেগুলো নিয়ে ওই ঘরে রাখলাম। আর এই যে সেই যে ঘুরে এসছি দীঘার থেকে, এখনও ব্যাগ ফাঁকা হয়নি, সরি দীঘার থেকে ব্যাগ ফাঁকা হয়ে গেছে, বেথুয়ার থেকে এসছি, এখনও ব্যাগ ফাঁকা হয়নি। জামা কাপড় প্রতিদিনই কাঁচা হচ্ছে, তবুও যেন জামা কাপড় শেষ হচ্ছে না। এই যে এগুলো কালকে কেচে দিয়েছিলাম, এগুলো হচ্ছে শুকিয়েছে, এগুলো ভাজ করব। আজকে আবার কিছু কাজ কাচাকুচি করতে হবে, এরকম করে কমফোর্ট দিয়ে দিয়ে ফ্যানের নিচে দিয়ে শুকাতে হচ্ছে, তা নাহলে জামা কাপড় শেষ হচ্ছে না। তো চলো তোমার সাথে শেয়ার করবো, হাজব্যান্ড বাজার নিয়ে আসুক, কী নিয়ে আসলো না নিয়ে আসলো, মেয়ের টিফিনও করতে হবে। মেয়ে বলছে মা আজকে ম্যাগি ফ্রাই নিয়ে যাবো, দেখি কী নিয়ে আসে। পেঁয়াজ থাকলে এতক্ষণ ম্যাগি ফ্রাইটা বসিয়ে দিতাম, পেঁয়াজ নেই না। ঠিক আছে চলো হাজব্যান্ড বাজার নিয়ে আসুক, তারপর তোমার এখানে ম্যাগি ফ্রাই হচ্ছে মেয়ের জন্য। আলু পেঁয়াজ আর ম্যাগি মশলা দিয়ে করেছি প্লেনভাবে, আর একটা লঙ্কা দিয়েছি, আর একটু ফ্রাই হবে। আর এদিকে ভাত হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। আর এখানে উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে ভাজবো। এদিকে বাজার। হ্যাঁ কি হয়েছে, তুই ঠাকুর পুজোর জলটা ভরো মা। আলু পেঁয়াজ সবজি, কিছু সবজি। এখানে ডিম ভাজা হচ্ছে, ডিমের ঝোল হবে ববলে। আর এখানে ডিমের ঝোলে পেঁয়াজ কেটেছি, টমেটো দিয়ে একটু চাটনি করব, মিষ্টি রস আছে ওটা দিয়ে ভাবছি চাটনি করব। এখানে ডিমের আলু ভাজা হয়ে গেছে, বাসন বেরিয়েছে অনেক, ওগুলো মাজতে হবে। আর এই বাটিটা এখানে থাক। আর ভাত তো সকালেই হয়েছে। আর এখানে হচ্ছে আলু কুমড়ো পেঁয়াজ দিয়ে তরকারি করেছে, উচ্ছে ভাজা আর পটল ভাজা আর ডিমের ঝোল। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। আর এখানে হচ্ছে এখন বাজে হচ্ছে 11:30, আমি করছি ব্রেকফাস্ট। সকালে মেয়েকে ম্যাগি করে দিয়েছি, হাজব্যান্ড ম্যাগি ফ্রাই খেয়েছে, আর মানে 2 চামচের মতো আমি ম্যাগি খেয়েছি, তারপর কিছুক্ষণ ঠিকঠাক ছিল, তা এখন আবার একটু খিদে খিদে পাচ্ছে, তাই ভাবলাম যে ঘরে দুধ আছে একটু তাহলে মুসলিটা খাই। আর আজকে ভাবছি অনেকদিন চিয়া সিডটা খাওয়া হয় না, এর সাথে মিশিয়ে 1 চামচ চিয়া সিড খাই, দেখি কেমন লাগে। দুধটা একটু ঠান্ডা হোক, সব কিছু ভেজাতে দিয়ে দিই। আর এদিকে আমার বিছানা তো মোটামুটি গোছানো হয়ে গেছে, কিন্তু বিছানাটা ঝাড়া হয়নি। এই যে বিছানাটা ঝাড়বো, তাহলেই হয়ে যাবে। কিছু জামাকাপড় কেচে দিয়েছি সকালবেলায়, মেলে দিলাম, আর কিছু জামাকাপড় ভেজালাম, একটু পরে জল আসবে, কেচে দেবো, থাক আর দুধ নেবো না। দুধ এমনি আমি ভালোবাসি না, কিন্তু এই যে মুসলিটা কিনেছি, মুসলিটা তো দুধ ছাড়া খেতে ভালো লাগবে না। আরে ফোকাসই নিচ্ছে না তখন থেকে। ঠিক আছে চলো এগুলো দিই। তো এখানে মুসলিটা দিয়ে দিয়েছি, এবার একটু চিয়া সিড দিই, দেখি কেমন লাগে। খাওয়াটা আবার নষ্ট হবে না তো আমার, বুঝতে পারছি না। তো এই যে 1 চামচ চিয়া সিড, সকালের ব্রেকফাস্ট। চলো দেখি নতুন ব্রেকফাস্ট কেমন লাগে খেতে। আমার তো চিয়া সিড তো জলের মধ্যে ভিজিয়ে রেখে চুমুক দিয়ে খেয়ে নিই, এবার তো এটা চিবাতে হবে। খারাপ লাগছে না, ভালো লাগছে।
কত টাইম লাগছে করছি পাতে। চলো খেয়ে নিই, খেয়ে ডিমের ঝোলটা করবো। ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6:02, এখন একটু রেডি হয়েছি, মেয়েকে আনতে যাব। মুসুলধারায় বৃষ্টি হলো, হাজবেন্ড ফোন করেছে তুমি যাও, আমি বেরোতে পারবো না, কারণ স্কুটি নিয়ে গেলে ভিজবেই, আর আমি গেলে তো অটো বা রিক্সা করে চলে যেতে পারবো। তো এখন রেডি হয়েছি, স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন বেরোবো, আর একটু পরেই বেরোবো, ওই 2:10 নাগাদ বেরোবো। তাই ভাবলাম তোমাদের সামনে একটু আসি। রান্না বান্না তো কী করেছি তোমরা জানোই, ডিমের ঝোল, আলু কুমড়োর তরকারি, পটল ভাজা, উচ্ছে ভাজা, এই রান্না করেছি। তো মেয়েকে নিয়ে আসবো, তারপর খাওয়া দাওয়া হবে, তারপর মেয়েকে স্যার পড়াতে আসবে, তারপর একটু বসার সুযোগ পাবো, তার আগে না। ঠিক আছে, মাথাটা আজকে ভিজে গেছে, সামনে অনেকটা ভিজে গেছে। আর কী বলো তো, বর্ষাকালে প্রতিদিন মাথা ভেজালে না মাথা ঠিক মতো চুল শুকাতে চায় না, আর তাড়াতাড়ি গন্ধ হয়ে যায় মাথায়। যদিও আমি একদিন পরপর শ্যাম্পু দিচ্ছি এখন সেই সমস্যা থেকে অনেকটাই আমি রিলিফ হয়েছি। তা না হলে যা হচ্ছিল, ভীষণ ইচিং হচ্ছিলো, আজকেই ভাবছিলাম মাথায় শ্যাম্পু দেবো, কিন্তু হলো না, কারণ জল চলে গেছিলো, প্লাস তাড়াহুড়োও ছিল, মেয়েকে আনতে যেতে হবে, কাজ কমপ্লিট হয়েছিল না, তাই ভাবলাম থাক কালকে দেবো। তো চলো মেয়েকে নিয়ে আসি, তারপর এসে নয় তোমাদের সাথে কথা বলছি, কেমন? চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে কটা জান? এখন বাজে হচ্ছে 8:10। তো এখানে আমি বসে আছি, আর মেয়ে যে পড়াশুনো করছে, আর যাব এখন রান্নাঘরে, যাব রান্না বান্না করবো। দুপুরবেলা তো ডিমের ঝোল আর কুমড়োর তরকারি একটু আছে, ভাত হবে, আর কী কী করবো দেখা যাক, তো সেরকম কিছু রান্না করবো না। তো সারাদিন তো সংসারের কাজ নিয়েই বসে থাকি, সংসারের কাজই করি, তার মধ্যে যখন ফোনটা ধরি বা টিভিটা চালাই, তখন ওই একটা ব্যাপার যে সারাক্ষণ চোখের সামনে চলে আসে না, তখন কি বলতো ভালো লাগে না। এই এতদিন যা ঘটেছে, যা ঘটছে, সেগুলো চোখের সামনে আসছে, তো রীতিমতো মানে কি বলতো মানে স্তব্ধ হয়ে যাচ্ছি ব্যাপারগুলো দেখে শুনে। তো এই জন্য ভাবলাম যে আমি তোমাদের সামনে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি কিছু সেরকম কিছু বলবো না, জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দেবো। আমাকে অনেকেই বলেছে যে তুমি কেন এর ব্যাপারে কোনো কথা বলছো না, দেখো রাস্তাঘাটে এত মানে লোক নেমে গেছে, সেখানে তো সেরকম কোনো কি ফল পাওয়া যাচ্ছে? যাচ্ছে না। দোষীরা এখনও ধরা পড়েনি, তাদের কোনো শাস্তি হয়নি, কিছুই না। সেখানে আমি বলা না বলার মধ্যে কী আছে? তবে হ্যাঁ, কষ্ট লাগে, খারাপ লাগে, জানি না এর কবে শেষ হবে, ন্যায্য বিচার হবে কি না জানি না। তবে তোমাদের যে ছোট্ট এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে আমার মেয়ে 4 আমার কাছে ছিল না, বাড়িতে ছিল, শ্বশুর বাড়িতে। ও তো দিব্যি ঘুরে ঘুরে বেড়াচ্ছিল মাসির বাড়ি, দিদা বাড়ি, ঠাম্মি ভাই বোন নিয়ে, কিন্তু আমি মা হয়ে আমি এখানে থাকতে পারছিলাম না। আমি জানি আমার মেয়ে ওখানে ভালো আছে, সুরক্ষিত আছে, প্রতিদিন ভিডিও কলে কথা বলছি, ফোনে কথা বলছি, তারপরেও কি মনে হচ্ছিলো বলতো, যে আমার যেন বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কতদিন মেয়েকে দেখিনি, মেয়েকে খাওয়াইনি, এরকম মনে হচ্ছিল। আর আরজি করে যে ঘটনাটা ঘটেছে, আমি একজন মা হয়ে সেই মায়ের দুঃখটা বুঝতে পারছি, যে আমি 4 মেয়েকে দেখিনি বলে যতটা কষ্ট লাগছিল, আর সেই মা চাইলেও কিন্তু তার সন্তানকে আর কোনো দিন দেখতে পাবে না। তো যেটা ঘটেছে, যেটা হয়েছে, খুব খারাপ হয়েছে। আমি মা হয়ে আমি চাইবো আমার মতো মায়ের প্রত্যেকটা সন্তান যেন সুরক্ষিত থাকে, তাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, আর এর বিচার অবশ্যই আমি চাই, ন্যায্য বিচার চাই, দোষীরা শাস্তি পাক, ধরা পড়ুক, যত কিছু মানে হচ্ছে ঘটছে সব যেন সামনে আসুক, এর একটা বিচার হওয়া খুবই দরকার। কারণ ভবিষ্যৎ যা দেখছি খুবই খারাপ, আস্তে আস্তে আমাদের সন্তানরাও বড় হচ্ছে, আমরা তো মা, প্রত্যেকটা মায়েরই সন্তানের প্রতি একটু রাস্তাঘাটে বেরোলে ভয় থাকে, যেন আমার সন্তান সুস্থভাবে ভালো মতো বাড়ি ফেরে। তো এখন যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এখন তো মনে হচ্ছে যেন রাস্তায় বেরোতে বাইরে বেরোতেই ভয় লাগবে। তো জানি না এর শেষ কবে হবে, কি হবে না হবে, তবে যেটা হয়েছে, যেটা ঘটেছে খুব খারাপ হয়েছে। একটা মায়ের কোল ফাঁকা হয়ে গেছে, আমি চাই না আর কোনো মা তার সন্তানকে হারাক, বা এরকম কোনো পরিস্থিতি সামনে আসুক, কোনো মেয়ের এরকম অবস্থা হোক, এটা আমি চাই না। সত্যি বলছি, আমি মন থেকে চাইছি যে মেয়েটার ওপর যে অত্যাচার করা হয়েছে, যারা দোষী তারা শাস্তি পাক, খুব তাড়াতাড়ি তারা ধরা পড়ুক। আর অনেক কিছু কানে আসছে, তবে এটা কি বলতো, একটা মেয়ের জীবন, হয়তো এই জিনিসগুলো
আজ হচ্ছে, হয়তো ন্যায্য বিচার পাওয়ার পর সেই জিনিসগুলো থেমে যাবে, কিন্তু একটা মায়ের কোল যে ফাঁকা হয়েছে, তার মায়ের কোল সারা জীবন ফাঁকা হয়ে থাকবে, আর সেই মায়ের চোখের জল কোনো দিন শেষ হবে না। একমাত্র সেই মাই বুঝবে তার সন্তান হারানোর মর্মটা। জানি না, ভালো লাগে না, সত্যি বলছি ভালো লাগে না। যেদিন থেকে এই ঘটনাগুলো ঘটেছে, যেদিন থেকে কানে আসছে, চোখে দেখছি, একদম ভালো লাগছে না। মাথার মধ্যে যেন কিরকম যে কিরকম হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো কি আর বলবো, কিচ্ছু বলার নেই। আমি একজন মা হয়ে চাই সঠিক বিচার হোক, কিছু একটা সমাধান হোক, ঠিক আছে? এরমভাবে চলতে পারে না, এরকম সত্যি বলছি এরমভাবে চলতে পারে না। চলো রান্না বান্না করি, 1:30 বাজতে চললো, চলো।